সত্যি আজ আমি পেহেলগামের জাদুতে হেরে গেছি যেখানে প্রতিটি কোণ প্রশান্তি ফিসফিস করে প্রকৃতি সৌন্দর্যের আলিঙ্গনে মুগ্ধ আমি চূড়ার মাঝে স্বপ্নের পিছনে ছুটছি সত্যি পেহেলগামের সময় স্থির থাকে আর হৃদয় চুরি করে ভার এখানে প্রতিটি পদক্ষেপ একটি স্বপ্নের মতো মনে হয় পদভৃষ্টদের জন্য একটি আশ্রয়স্থল অফুরন্ত সৌন্দর্যে মাঝে মাঝে নিজেকে হারাই আমি প্রায় এক ঘন্টা চূড়ার পথ ট্রেকিং করেছিলাম অবাক না এটাই সত্যি কষ্টের থেকে বেশি এখানকার দৃশ্য আমার নিঃশ্বাস কেড়েছিল আর এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো কিভাবে একশো টাকা দিয়ে শ্রীনগর থেকে প্যালগাম যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও গুড মর্নিং এভ্রিও কাশ্মীর ভ্রমণের এপিসোড ফাইভে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল গাড়িগুলোর অবস্থাটা জাস্ট দেখো তোমরা এগুলো কিন্তু কুয়াশা পড়েছে দেন এখানে এত ঠান্ডা সেগুলো সকালে বরফ জমে গেছে বরফ আর আমরা সকালের ব্রেকফাস্ট ছাড়ব কিন্তু এই দোকান দিয়ে আমাদের সঙ্গে দেখা হয়েছে কিছু বাংলাদেশি ভাই আপনার নামটা কি দাদা রাহাত কোথা থেকে এসছেন আপনি বাংলাদেশে কিন্তু ওয়াচ করে আমার চ্যানেল তো অনেকে সবাইকে একটু সালাম জানিয়ে আলাইকুম শ্রীনগর থেকে যদি তোমরা প্যারগাম যেতে যাও ট্যাক্সি স্ট্যান্ডে এলে এখানে অনেক অটোওয়ালা আছে তোমাকে একটা বাজেট বলবে বলবে পার হেড একশো টাকা শ্রীনগর রেল স্টেশন পর্যন্ত বাট তোমরা বাসে যেও মাত্র কুড়ি টাকা করে

থেকে গাড়ি করে আমরা যাবো ইসলামাবাদ আর গাড়ির প্রাইস নিচ্ছে মাত্র টাকা দেন ওখান থেকে যাব পেহেলগাম ইসলামাবাদ থেকে আমরা গাড়ি উঠে গেছি আর এখান থেকে পেহেলগামের ডিস্টেন্স হলো ফর্টি টু কিলোমিটার আর পার পারসন হান্ড্রেড রুপিস লাগছে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল যেখানে সুখ তার আসল অর্থ খুঁজে পাই সত্যি রাস্তাগুলো মানবতার জন্য প্রকৃতির উপহার নদী তীরে প্রশান্তি উপভোগ করা আত্মার জন্য একটি অভয়ারণ্য এই পথ ধরে আমরা আমাদের স্বপ্নের সন্ধান করছি সে এক রোমাঞ্চময় মুহূর্ত আমরা এই যে লালগাড়িতে এলাম আমরা এই বেঙ্গল থেকে একজন এসেছে ভোপাল থেকে একজন মহারাষ্ট্র থেকে কিন্তু আমাদের সবার ডেস্টিনেশন একটাই পেহেলগাঁও অনেকের প্রশ্ন থাকে যে গুলমার্গ বেটার না পেহেলগাম বেটার এটা কিন্তু অনেকেরই কোশ্চেন দেখো আমি ঘুরলাম গুলমার্গ এখন পহেলগামে এসেছি এখন থেকে কিন্তু প্যালগামটা আমার অনেক সুন্দর লাগে গুলমার্গে কি হয় গুলমার্গে বরফ পাওয়া যায় এই টাইমে আর পহেলগামে কিন্তু পানি পাওয়া যায় মানে জল আর এর যে নেচারটা আছে এটা গুলমার্গের থেকে অনেক সুন্দর গুলমার্গের ঐতিহ্য হলো ওখানেই বরফ পাওয়া যায় এটা হলো পেহেলগামের শ্রী গৌরীশঙ্করজি টেম্পেল এখান থেকে আরু ভ্যালির ডিস্টেন্স হলো বারো কিলোমিটার আর এদিকে চন্দনবাড়ি যায় যেটা হলো সিক্সটিন কিলোমিটার তোমরা যেখানে আসো ঘোড়া নিতে পারো কিন্তু ওটা প্রচুর এক্সপেন্সিভ দু হাজার টাকা তো নেবেই আঠেরোশো টাকা নেবেই তো আমার মতে পায়ে যাওয়াটাই বেটার পায়ে হেঁটে জোরে মারলে ভেঙে যাবে তো আমরা এখন মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি আর দেখতে পাচ্ছ অনেকে ঘোড়া ঘুরে যাচ্ছে কেন চড়াই থাকে অনেক কিন্তু আমরা পায়ে হেঁটে যাচ্ছি কারণ ঘোরাফা হয় বারোশো টাকা

যে দৃশ্যটা দেখবো ওতে সব থাকান আমি বুদ্ধি যাচ্ছি পাহাড়ে চড়াই আর আমার নিচে দিয়ে যাচ্ছে ঘোড়া ফেটে যাচ্ছে কিন্তু আমাদের ভিতরে হৃদয় আছে পাহাড় 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 দেখছ এগুলো কোনো কষ্টই না এত গরম হচ্ছে টুপি সোয়েটার ভিতরে যা ছিল সব খুলে দিয়েছি আর ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর ব্যাগটা যা ভারী হয়েছে এখানে দেখতে পাচ্ছ ভেড়া আছে আর আমরা কিন্তু অনেকটা উপরে চলে এসেছি দেখো কত টুরিস্ট আসছে কিন্তু সবাই ঘোরাতে যাচ্ছে একমাত্র আমরা যারা হেঁটে যাচ্ছি এই ভিউটা দেখো এই যে নিচে ঝর্না আয়ে হায়ে আরও উপরে যাব আমরা এখন রেস্ট টাইম চলছে ফাটছে ভাই তোমার চুলগুলো কেমন পড়ে আছে তেরে নামের মতো বাট কিছু করার নেই টুপি পড়েছিলাম এতক্ষণ তো দ্যাটস ভাই আমাকে ছাপড়ি পেবো না আবার

আমরা পুরো উপরে উঠছি সবাই স্টেপ বেয়ে বেয়ে যাচ্ছে ফেটে যাওয়ার মধ্যে একটা মজা আছে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি কিন্তু শরীর বলে একটা জিনিস আছে প্রায় তিরিশ মিনিট ট্রেকিং করার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর অলৌকিক সৌন্দর্য উপভোগ করছিলাম যেখানে শান্তি ও প্রশান্তি আর বোঝাই করছি স্মৃতির ভান্ডা আর মনে হচ্ছিল পেহেলকাম সেই জায়গা যেখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর ছবি আঁকে উপত্যকার গুপ্তধন আমার চোখে ভাসছিল এবার যে আমাদের এগোতে হবে কারণ পথে শেষে অপেক্ষা করছে ভূস্বর্ত হ্যাঁ অবলক গুজরাত ওকে ওকে সার্স কাল ব্লকস एंड आल्सो सब्सक्राइब माय चैनल फटाफटचे एक एकटू रेस्ट नहीं छी तो तार परे ई पहाडिर ऊपर ठंडाटा बुझ जाबे छी एखन भाई फेटी जाछे बार बार के यार बैग के सेटा फिर खोइनो बेर करिनि अब कहां से आए हो दिल्ली से भाई अरे 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 टिकट इंसान को बेचन दो और किंग कोले

বলে এখান থেকে তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি জানি না মানে ফ্লোজেন ঝর্ণা আছে পুরো জমে আছে পরে কিন্তু আমরা একটু সোজা রাস্তা পেলাম আবার ওই পর্যন্ত শেষ আর নাহলে এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওরা তো ঘোড়া ওরা তো পুরো একদম একটা স্টেপ স্টেপ বেয়ে আসে বাট আমরা সোজা উঠে যাচ্ছি পুরো আমার পুরো বুটের অবস্থা নষ্ট হয়ে গেছে পুরো বাট কি বলবো ভাই তোমরা এখানে অবশ্যই এসো দেখো মা বাবা আমি কোথায় ও তোদেরকে অনেক মিস করছি হলসো আমার বেস্ট কেউ ওহ আমি কোথায় এখন হেবেল না আর এই কথাটা আমি তো ব্লগে পঞ্চাশ বারের বেশি বলেছি बट यही जे मजा ना कष्ट होलो हो कि अभी कष्टर मधे असे लुकिए इमोशन किक किक हाँ। जीवनो उडते फिरो मस्त गगन में आजाद हूँ मैं अच खुद के नजर में बोलाटा खराब যাই বলো আরেকবারই কথাটা বলি আমার মা বাবাকে অনেক মিস করছি ওনাদেরকে নিয়ে আসবো তবে ওনাদের আনলে না ট্রেকিং করবো না ঘোড়া নিয়ে নেবো না না পারবে না তোমাদেরকে অনেক মিস করছি হলসমার দাদিমা দাদিমার কথা ভুলে গেছিলাম দাদিমা ব্লগ দেখলে বললো কী রে তুই আমার নাম নিসনি এলাকায় তো উপরে আমরা প্রচুর উপরে আছি আর এখানে প্রচুর ঠান্ডা আর আমি ফোনে ভিডিওটা বানাচ্ছি ক্যামেরায় গোপ্রো আছে গোপ্রো সিনেমাটি শট নিচ্ছি আর কি আমরা যত হাই অলটিউডে যাচ্ছি তত ঠান্ডা আর ফোনের ব্যাটারি চার্জ তত স্পিডে কমছে বাবা শুন আমি কোথায় আছি বলতো আকাতকে বাহার হ্যাঁ এটা আবার বোরের সঙ্গে কথা হচ্ছে আমরা অনেক উপরে আছি জানিস হ্যাঁ ভিডিও কল হ্যাঁ ভিডিও ভিডিও কল করা যাবে কিন্তু আমার ফোনে পাওয়ার ব্যাংকে চার্জ হচ্ছে ওই জন্য করতে পারবো না তোকে কারণ পুরো চার্জ তোকে আমি সব হোয়াটসঅ্যাপে পাপার পাওয়ার ফোনে সব আমি পাঠাবো তোকে ঠিক আছে কাশ্মীর কেমন লাগে ও ওকে কাহসে উত্তরপ্রদেশ और वी आर फ्रॉम वेस्ट ंगाल कर्नाटका आप बेंगोली जानते हो बहुत दूर बहुत दूर अच्छा अच्छा तुम? तो हम वेस्ट बेंगाल से कहा से हो आप अच्छा बेंगलोर से हो आरसीबी आरसीबी क्या ये ये बंदा क्या, बोलो साल कब नाम दे चौदह साल हो गया कब नाम दे अरे ए साल कब नाम दे बोलो आरसीबी किंग कोहली किंग कोहली ए साल काब नाम दे এ সাল কাম নাম দে আরে সাল কাম নাম বাই দা ও আমরা কিন্তু চলে এসেছি আর ফেটে ফায় এসেছি আর উপরে যা ভিড় আর কতগুলো ঘোড়া আয় হায় এ ক্যায় ক্যায় এখান থেকে কিন্তু মিনি সুইজারল্যান্ডের টিকিট কাটতে হবে আর অ্যাডাল্টের রুপিস হলো তিরিশ টাকা আর চিলড্রেনের হলো পনেরো টাকা আর আমাদের ট্যুর গাইড টিকিট কেটে নিচ্ছে আমাদের চারজনের ও মিনি সুইজারল্যান্ড তোমরা যদি এখানে আসো জিপ লাইনের একটা অ্যাক্টিভিটি আছে এখানে প্রাইস পড়বে আটশো থেকে হাজার টাকা মতো এখান থেকে শুরু করে তোমাকে ওই দূর পর্যন্ত নিয়ে যাবে আটশো টাকার বিনিময়ে ভেড়া করে লেখে ফটো খিচ পাইঙ্গে কেতন রুপিস খুশি সে মত কেতন রুপিস রুপিয়া আচ্ছা দেখতে পাচ্ছো एक्टिविटी दो लोगों का भैया है और दीदी है दोनों का तीन हजार हम लोग पैसा ही नहीं दिया ट्रेकिंग किया बुट गया तकलीफ हुआ बट तीन हजार जेब में रह गया तुम्हारा जब आसबो हम तो ट्रेकिंग करो कारण টাকাটা বেঁচে যাবে চলি মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্য হল ওই যে পাইন গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো আস্তে 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 উপরে উঠে গেছে আর এদিকে তিনটে পাহাড় বরফ জমা এটাই সৌন্দর্য এছাড়া আর অ্যাক্টিভিটি আছে যেমন তোমাদেরকে দেখিয়েছি জিপ লাইন ওই বালুন আছে ওখানে কাশ্মীরি ড্রেস পরে তুমি ফটো তুলতে পারবে ডেসো দুশো টাকা নেবে আর ভেড়ার সঙ্গে ছবি তুলতে পারবে এইগুলো অ্যাক্টিভিটি এছাড়া আর কিছু না কিন্তু এই যে ভিউটা লাখ টাকার ভিউ লাখ টাকার এবার আমি নিচের দিকে যাচ্ছি আর গোপ্রদেব ভাই দারুণ দারুণ শট নিয়েছিলাম বাট সেগুলো দেখলাম শেষের দিকে ভিডিওই হয়নি আর কি বলব পিছনে বাস থেকে কিন্তু দারুন দারুণ লাগছে যত কাছে যাচ্ছি আরও তো তোমরা যদি আমার প্রত্যেকটা এপিসোড ফলো করে থাকো তোমরা জানবে যে আমরা কত কম বাজেটের মধ্যে ঘুরছি প্রত্যেকটা ডিটেলস প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি অনেক করে ভিডিওতে রিয়েলসটা দিতে পারিনি একটু এরকম কষ্ট হচ্ছে তার জন্য সরি কারণ আমরা এখানে প্রচুর নাচাগোজা করছি ছোটোবেলাতে একটা স্বপ্ন ছিল যে কাশ্মীর ঘুরবো হ্যাঁ ঘুরেছি গুলমার্গ পাহলগাম সোনমার্গটা নেক্সট ইয়ার মেবি এবছর হবে না কারণ এখান থেকে আমরা পাঞ্জাব বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে বেরিয়ে যাব আর নিচে নামতে হবে অনেক নিচে আমরা অনেক উপরে আছি মিনি সুইজারল্যান্ডের পুরো উপরটাই আছি দেখতে পাচ্ছ আর নিচে প্রায় যেতে যেতে এক ঘন্টা লাগবে আমাদের হেঁটে হেঁটে বুট তো গেছে বাট যেতে হবে সবাই রেডি হয়ে গেছে সবাই আমার উপর রেগে যাচ্ছে কারণ আমি এত ভাবছি আজ ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর শেয়ার করে দিও কারণ আমার যা কনসিস্টেন্সি তোমরা যদি না রিচ দাও সু চলে যাবো আমি স্টে আপ